আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে কবুতর মেটিং করার কতদিনের ভিতরে ডিম দেয়, অর্থাৎ যখন আপনি আপনার কবুতর জোড়াটাকে পেয়ার দিবেন, পেয়ার দেওয়ার পরবর্তীতে কিন্তু নরমাদি উভয় মেটিং করবে। হ্যাঁ, তো মেটিং করার কতদিনের ভিতরে কবুতর ডিম দেয় এটা হয়তো বা যারা নতুন কবুতর পালন করেন তারা হয়তো বা জানেন না। যখন আপনাদের কবুতরগুলোকে পেয়ার দিবেন, পেয়ার দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি আশায় থাকবেন যে আমার কবুতরের জোড়াটা থেকে আমি কবে ডিম পাবো। তো এটা কিন্তু কিছু নির্দিষ্ট দিন আছে, অর্থাৎ কিছুদিন পরবর্তীতে কবুতরগুলো মেটিং করার, কিছুদিন পরবর্তীতে ডিম দেয়। তো সকল কবুতরের ক্ষেত্রে এক না, কিছু কিছু কবুতর আগে ডিম দেয়, কিছু কিছু কবুতর পরে ডিম দেয়। তো সর্বনিম্ন আর কি কতদিনের ভিতরে ডিম দেয় এবং সর্বোচ্চ কতদিনের ভিতরে ডিম দেয় ওইটাই আজকের আর কি বলে দিব। তো সর্বনিম্ন ডিম দেয় হচ্ছে কি, আপনার একটা পেয়ার মেটিং করার 7 দিনের ভিতরে দেখা যায় যে অনেক কবুতর ডিম দিয়ে দেয়। তো কোন কবুতরগুলো ডিম দেয় সেটা একটু বলি। যেসব কবুতর দেখবেন যে আপনার শারীরিকভাবে আর কি ফিট, কবুতরগুলো জোড়াও নিছে খুব দ্রুত, ওদের ভিতরে ডিম বাচ্চা করার জন্য আগ্রহটা সবচাইতে বেশি, তো সেইসব কবুতর দেখা যায় যে খুব দ্রুত ডিম দেয়া দেয়। যেসব কবুতর সুস্থ সবল আছে তো সেসব কবুতরগুলো খুব দ্রুত ডিম দেয়া দেয়, মেটিং করার 5-7 দিনের ভিতরে মেটিং আর কি ডিম দেয়া দেয়। আমার লফটে এরকম কবুতর আছে। দেন কিছু কবুতর আছে দেখা যায় যে 10-15 দিনের ভিতরে ডিম দেয়, সেটা হচ্ছে কি আর কি সবচাইতে হাইস্ট। হ্যাঁ, হাইস্ট হচ্ছে কি 15 দিন যখন আপনার কবুতরের জোড়াটা টানা মেটিং করবে তার ভিতরে আপনার কবুতরগুলো ডিম দিয়ে দিবে। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় কবুতরগুলোর বয়স অনেক হয়ে যায়, দেখা যায় যে দীর্ঘ সময় ধরে আপনি আপনার একটা পেয়ার থেকে ডিম বাচ্চা করতেছেন, ব্রিডিং করতেছেন, তো সেসব কবুতর কিন্তু পেয়ার দেওয়ার পরবর্তীতে সেসব কবুতরের ডিম দিতেও একটু লেট হয়, তো সেটাই স্বাভাবিক। দেখা যাবে যে অনেক দেরি করে একটু ডিম দিবে, দেখা যায় যে 15-20 দিন পর্যন্ত লাগতে পারে একটা পেয়ারের ডিম দিতে। সেটা হচ্ছে কি আপনার কবুতরের কন্ডিশনের উপর। যেসব কবুতর নতুন নতুন অ্যাডাল্ট হয়েছে ওইসব কবুতরগুলোকে আপনি পেয়ার দিতেছেন, সেসব কবুতর কিন্তু খুব দ্রুত ডিম দিয়ে দেবে, আপনি আপনার কবুতরগুলো থেকে খুব দ্রুত ডিম পাবেন। এবং যেসব কবুতরগুলো আর কি নতুন ওইসব কবুতর থেকে খুব ভালো ডিম বাচ্চা পাওয়া যায়। তো এই হচ্ছে কি আর কি একটা বিষয় যে কবুতর কতদিনের ভিতরে মেটিং করার কতদিনের ভিতরে ডিম দেয়। এক হচ্ছে কি যেসব নতুন কবুতর আসছে, যেসব কবুতর খুব আর কি কিছুদিনের ভিতরে অ্যাডাল্ট হয়েছে ওইসব কবুতরগুলোকে পেয়ার দিচ্ছেন, ওইসব কবুতর দেখা যায় যে খুব শীঘ্রই ডিম দিয়ে দেয়, অর্থাৎ 5-7 দিনের ভিতরে দেখা যায় যে অনেক সময় ডিম দিয়ে দেয়। আর যেসব কবুতর অনেক দিন যাবৎ ধরে ডিম বাচ্চা করতেছেন ওইসব কবুতরগুলো দেখা যায় যে আপনার 15 দিনের মতন আর কি ডিম দিতে লাগে। তো এই হচ্ছে কি আজকের ভিডিও। আশা করি যে শর্টকাট ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, যারা নতুন কবুতর পালন করেন তাদের হয়তো বা অনেক ভালো লাগছে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান, কী বিষয়ে ভিডিও চান। আজকের জন্য আল্লাহ হাফেজ।